প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে জয়যাত্রা টেলিভিশন দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ আপনারা দেখছেন জয়যাত্রা মুজিব বর্ষ আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট গবেষক এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল এম জিএফ গনিমিয়া বাবুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি জয়যাত্রা মুজিব বর্ষ অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ এবং জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেশে বিদেশে তাদেরকেও তো মুজিব বর্ষের এই যে আয়োজন আমরা গত দশ জানুয়ারি থেকে শুরু করেছি কাউন্টডাউনের দিন থেকে আমরা মুজিব বর্ষ নিয়ে আলোচনা করছি বঙ্গবন্ধুর বিভিন্ন জীবনের দিক নিয়ে তো আমরা মুজিব বর্ষে আমাদের অঙ্গীকারটা কি হওয়া উচিত আমাদের এই বাঙালির বা ষোলো কোটি মানুষের মুজিব বর্ষ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইতিমধ্যেই বাঙালি জাতি শুধু না সারা বিশ্বের মানুষ মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু করেছে এবং অপেক্ষায় আছে যে মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সতেরোই মার্চের দিকে এবং এই মুজিব বর্ষে মূলত আমাদের অঙ্গীকার হওয়া উচিত বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর যে চাওয়া ছিল যে একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে সকল মানুষের মানবিক মর্যাদা তাদের সমান অধিকার তাদের ন্যায্যতা এগুলি সুনিশ্চিত থাকবে এবং মানুষের মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত থাকবে একটি বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে বঙ্গবন্ধু তার ভাষণে প্রায় মানে বলেছে যে আমি একটি মানে বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত এবং মানুষের মুখে হাসি থাকবে এবং যে বাংলাদেশের মানুষ সততার সাথে স্বচ্ছতার সাথে জীবনযাপন করবে তাদের অর্থনৈতিক মুক্তি তাদের সাংস্কৃতিক মুক্তি এবং বাংলাদেশের মানে অগ্রগতি বঙ্গবন্ধুর চাওয়া ছিল আর মূলত বঙ্গবন্ধুর যে চাওয়াটা এটাই মুজিব বর্ষের অঙ্গীকার হওয়া উচিত আমরা যদি এক কথা বলতে চাই যে এই যে প্রত্যেকটা চাওয়া বাস্তবায়নের জন্য যে জিনিসটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন এটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন এবং সমাজ ব্যবস্থা কারণ আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা তিনিও কয়েকদিন আগে বলেছেন যে এই দশ বছরে যদি দুর্নীতি না হইতো তাহলে এই দেশ ইতিমধ্যে আসলে উন্নত দেশ হয়ে যেত এবং বঙ্গবন্ধু তার ভাষণ এমনি বলেছে যে বিভিন্ন দেশ পা তারা সন্ধ্যের খনিফা তারা এরকম রূপার খনিফা কিন্তু আমি ভাইসি আসলে সুরের খনি তো এরকম এটা আগে থেকেই মানুষের মধ্যে অর্থনৈতিক বিপর্যয় মানে সাথে সাথে উন্নৈতিকতার একটা বিপর্যয় ছিল তো এটা পঁচাত্তর পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পরে এটা খুব মানে প্রবলভাবে মানে মানুষের অর্থনৈতিক বিপর্যয় হয়েছে মূল্যবোধের বিপর্যয় হয়েছে তো এই অর্থনৈতিক যে বিপর্যয়টা মূলত মানুষের মানে মানবিক যে গুণাবলীটা এটার উত্তরণ ঘটাইতে হবে এবং আমাদের মুজিব বর্ষের অঙ্গীকার হোক যে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন করব এবং প্রত্যেকেই সততার সাথে স্বচ্ছতার সাথে নিজের দায়িত্বটা যথাযথভাবে পালন করব তো বঙ্গবন্ধুর বর্ষে এসে শতবার্ষিকীতে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ই পাসপোর্ট উদ্বোধন করেছেন এবং তিনি প্রথম সেই ই পাসপোর্ট গ্রহণ করেছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে মুজিব বর্ষের বিশেষ উপহার হচ্ছে এই ই পাসপোর্ট এবং এর মাধ্যমে আমরা ই পাসপোর্টের যুগে প্রবেশ করেছি তো এটি যদি আপনি একটু মূল্যায়ন করেন না ই পাসপোর্টটা বাংলাদেশে একটা নতুন আসলে মাত্রা এবং অগ্রগতির একটি মানে দাফে উন্নীত হওয়া কিন্তু এটা বাংলাদেশের যে গতিতে তার অগ্রগতি এবং সরকারের যে আপনার অঙ্গীকার যে একটি ডিজিটাল বাংলাদেশ এটা আপনার দশম জাতীয় সংসদেই আপনার তাদের মানে এই অঙ্গীকারটা ছিল নবম জাতীয় সংসদেও দু হাজার আটে যখন নির্বাচন তখন এই অঙ্গীকার ছিল যে ডিজিটাল বাংলাদেশ তো এটা ডিজিটাল বাংলাদেশেরই একটি মানে অংশবিশেষ তো এটা ওই আমার দৃষ্টিতে যে এটা মানে বড় ধরনের কিছু নয় এই সরকারের যে ধারাবাহিকতার যে অগ্রগতি এটা মানুষের চাওয়া যেন এই সরকার এরকম কিছু করবে এবং তো নিঃসন্দেহে আপনারা লক্ষ্য করেছেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে আপনার ভারত আছে পাকিস্তান আছে এইসব দেশের আগে মানে আমাদের দেশ আসলে ই পাসপোর্ট এবং এটা বিশ্বের আপনার একশো উনিশতম দেশ হিসাবে বাংলাদেশ এই মানে নতুন আসলে এই ই পাসপোর্টের এটা শুরু করেছে এটা আমাদের দেশের যেমন আপনার যারা মানে বিদেশ যা বিদেশ থেকে আসে আর বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশিরা যারা প্রবাসী তাদের একটা রিমিটেন্স ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো ওই ক্ষেত্রে ওই বিমানবন্দরে তাদের যে হয়রানিটা এটা রোধ হবে এবং মানুষের আপনার এয়ারপোর্টের মানে নির্গমন তাদের ওইখানে হয়রানির পাশাপাশি যাতে একটা মানে তার স্বাচ্ছন্দ্যবোধ করবে আর মর্যাদার দিক দিয়েও এটা আমাদের সারা বিশ্বে একটি নতুন মর্যাদা আসলে পেয়েছে আর যেহেতু মুজিব বর্ষের শুরুতেই আপনার এইরকম একটি বাংলাদেশে মানে সফলতা নেত্রী মানে উদ্বোধন করেছে এই জন্য মুজিব বর্ষের মানে উপহার হিসাবে বলেছে এটা এই সরকারের ধারাবাহিক মানে প্রক্রিয়ারই একটি অংশ এবং বাংলাদেশ যে অগ্রগতি এটা যদি অব্যাহত থাকে তে মুজিব বসে শুধু এই ই পাসপোর্ট না আপনার দক্ষিণ এশিয়া না এশিয়ার মধ্যে এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশের প্রথম কাতারে চলে যাবে এটা আমরা আশা করি তো বঙ্গবন্ধু কিন্তু তার আদর্শ এবং পথ চলা দিয়ে একটি পথ আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন বা একটি দিক নির্দেশনা কিন্তু তিনি আমাদের উপহার দিয়েছেন তো সেই নির্দেশিত পথটা আসলে কী এবং আমরা সেই নির্দেশিত পথে কতটুকু চলতে পারছি না বঙ্গবন্ধু নির্দেশিত পথ আপনার আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ওইখানে উল্লেখ আছে এর আগেও যদি আপনি যান আমাদের যে ছয় দফা যে বঙ্গবন্ধু ঘোষণা করেছিল ওইখানে উল্লেখ আছে যে সে কীরকম একটি দেশ চেয়েছিলো এবং আমাদের সংবিধান বঙ্গবন্ধু আপনার দেশ স্বাধীন হওয়ার পরে নয় মাসের মধ্যে যে সংবিধান দিচ্ছে ওইখানে উল্লেখ আছে যে একটা দেশের বৈশিষ্ট্য কীরকম হবে তা আপনার বঙ্গবন্ধু তো চেয়েছিল যে একটি বাংলাদেশ হবে সেই বাংলাদেশটা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে এবং সকল ধর্মের মানুষ এখানে তাদের নিজ নিজ ধর্ম অবাধে তারা এখানে পালন করবে এবং মানুষের মানে অর্থনৈতিক যে মানে মুক্তি এটা আসবে মানুষের সাংস্কৃতিক মুক্তি আসবে এবং মানুষে মানুষে কোনো আপনার পার্থক্য থাকবে না ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না মানুষের অর্থনৈতিক যে সমান অধিকার থাকবে সাংস্কৃতিক সমান অধিকার থাকবে এবং এলাকাভিত্তিক মানে কোনো এলাকা বেশি উন্নত কম উন্নত এরকম হবে না এবং আপনার আমাদের যে মূল বৈশিষ্ট্য যে ভাষা আমাদের বাংলা জাতিতে আমরা বাঙালি চিন্তা চেতনা আমরা মানে অসাম্প্রদায়িক ধর্মে আমরা নিরপেক্ষ এরকম একটি বাংলাদেশ হবে এবং বাংলাদেশের নিজস্ব যে ভাষা সংস্কৃতি এটার প্রসার হবে এটার বিস্তৃতি হবে এবং মানুষের মধ্যে নৈতিকতা থাকবে প্রত্যেক মানুষের মধ্যে কল্যাণবোধ থাকবে মমতা বোধ থাকবে দেশপ্রেম থাকবে এবং আমাদের নাগরিকরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আমাদের দেশটা এরকম থাকবে যে মানুষের মধ্যে একাত্মতা থাকবে সৌহার্দতা থাকবে প্রত্যেক মানুষের মধ্যে কল্যাণবোধ থাকবে মমতা বুধ থাকবে দেশপ্রেম থাকবে মানুষ মানুষের ব্যথায় ব্যথিত হবে মানুষের সুখে আনন্দে আনন্দিত হবে এরকম একটি বাংলাদেশ হবে তো আসলে বঙ্গবন্ধু বাহাত্তরের দশে জানুয়ারি যে নাকি স্বদেশ প্রত্যাবর্তন দিবস যেদিন এই দুই হাজার এই উনিশের থেকে আমাদের সতেরো বৎসর জন্মবার্ষিকী ক্ষণগণনা শুরু হয়েছে এই দিবসে বাহাত্তরে আসার পর বঙ্গবন্ধু আসলে কাজ শুরু করেছিল কাজ শুরু করেছিল দেশ অনেক দূর অগ্রসর হয়েছিল আপনার যদি লক্ষ্য করেন যে ওই সময় বাংলাদেশ আপনার এই মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দৃষ্টি আকর্ষণ করা মানে সম্ভব হয়েছিল এবং জাতীয় সংঘের সদস্য বলেন ওআইসির সদস্য বলেন আপনার আমাদের যে সংবিধানের কথা বললাম সংবিধান এবং আপনার আন্তর্জাতিক অন্যান্য ফোরামে বাংলাদেশে যে অবস্থান এবং বঙ্গবন্ধু ওইখানে জাতির সঙ্গে নিজস্ব ভাষা বাংলা ভাষায় বক্তৃতার মাধ্যমে সারা বিশ্বের মানে দৃষ্টি আকর্ষণ করেছিল এবং বাংলাদেশকে ওইখানে সর্বোন্নত দেশের স্বীকৃতিও বাংলাদেশ পেয়েছিল। কিন্তু জাতির আসলে দুর্ভাগ্য যে পাকিস্তানিরা বিদেশিরা বাংলাদেশের মানে জাতির জনককে হত্যা করার মানে সাহস বানায় বঙ্গবন্ধু প্রায় বলতেন যে আমার বাঙালিরা যদি আমার হত্যা করে হত্যা করুক আমি মানে তাদেরকে বিশ্বাস করি যে এটা কোনো দিনই সম্ভব না কিন্তু ওই বাঙালিরাই মানে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধুকে পঁচাত্তরের পরবর্তীতে মানে হত্যা করে বঙ্গবন্ধুর সাদতের পরে আপনারা জানেন পঁচাত্তরের পরে আপনার এখানে উনিশবার আপনার প্রকাশ্যিক হয়েছে এবং অসংখ্য আপনার সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং আপনার মানে সেনা শাসকরা নিজেদেরকে স্বগোষ্ঠী রাষ্ট্রপতি দাবি করা দীর্ঘদিন এখানে মানে ওই ক্ষমতার নামে মানে জবরদখল করিয়া দেশ পরিচালনা করছে যার ফলে আপনার যে বঙ্গবন্ধুর যে মানে স্বপ্নটা ছিল তার যে নির্দেশিত যে পথ ছিল সে যে একটি আশা আকাঙ্ক্ষা ছিল যে জন্যে মুক্তিযুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের দু লক্ষ মানুষের মানে সম্ভবের বিনিময়ে যে একটি স্বাধীনসং রাষ্ট্র আমরা পেয়েছি এর আসলে ওই লক্ষ্যগুলি আমরা আসলে অর্জন করতে পারি না পারি না এটা অন্যতম কারণ বঙ্গবন্ধুর অন্য উপস্থিতি এবং শুধু বঙ্গবন্ধুর অনুপস্থিতি না ওই বঙ্গবন্ধুর আদর্শটা চেতনা এইগুলি ভুলণ্টিত ছিল এবং এখানে আপনার আবার ওই পাকিস্তান বা পাকিস্তান একটি অঙ্গ প্রদেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনার ওই অসাম্প্রদায়িক জায়গা থেকে সাম্প্রদায়িক দাসের রাষ্ট্র করার চেষ্টা করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আপনার ওই সাম্প্রদায়িক দাসের করা হয়েছে আমাদের সংস্কৃতি বলেন আমাদের কালচার বলেন ওইখানে আপনার সাম্প্রদায়িকতা ঢুকানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে নিজস্ব যে বাঙালির যে মানে একটি সংস্কৃতি একটি ঐতিহ্য ওইটাকে বারবার আপনার মানে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে যার ফলে বঙ্গবন্ধুর যে নির্দেশিত যে পথ আপনার ওই পদের মানে অগ্রগতি আমরা আশানুরূপ আসলে মানে অর্জন করতে পারি না কারণ বঙ্গবন্ধুর ওই নির্দেশিত পথে যদি আমরা হারতাম তাহলে বাংলাদেশে এখন দারিদ্র মানুষ থাকতো না এরকম বাংলাদেশের মানুষ অভুক্ত থাকতো না আপনার সুবিধাবঞ্চিত মানুষ থাকার কথা ছিল না এরকম কোন কোনো মানুষ এরকম আপনার হাজার কোটি টাকার মালিক আর কেউ কেউ আপনার ওই তিনবেলা খাইতে পানা এরকম মানুষ থাকার কথা ছিল না তবে আপনার দুই হাজার আটের নির্বাচনের ফলে নয় যখন সরকার গঠন করলো জননীতি শেখ আর আপনার সরকার পরিচালনার ফলে বঙ্গবন্ধুর যে মানে নির্দেশিত পথ তার যে লক্ষ্যটা এটা অনেকাংশে আসলে পূরণ হইতেছে কিন্তু এটা আস্তে আস্তে হইতেছে যেমন আপনার যখন এই সরকার ক্ষমতা আসে তখন দারিদ্রের হার ছিল আপনার তিপ্পান্ন পার্সেন্ট তিপ্পান্ন থেকে আপনার অতীত দারিদ্রর হার এখন এটা কমা একুশ পার্সেন্ট হয়েছে এবং আপনার এখন আমাদের মানে শতভাগ মানে শিশুরা স্কুলে যা এবং আপনার স্কুল শুধু যায়ই না ওখানে সরকার আপনার একেবারে সেকেন্ডারি পর্যন্ত প্রায় চল্লিশ কোটির মতন আপনার শিশুদেরকে আপনার বই বিনামূল্যে দেয় উপবৃত্তি দিতেছে এইবার মুজিব বর্ষ উপলক্ষে ওই বিনামূল্যে স্কুল ডেস দেওয়া হবে এটা মানে ঘোষণা করছে তাই এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ওই স্বাস্থ্যর ক্ষেত্রে আপনার যে এখানে এখন সরকারি বেসরকারি মিলায় একশোর মতন মেডিকেল কলেজে আছে এবং আপনার যে ইউনিয়ন ওই স্বাস্থ্য কমপ্লেক্স তো আছে এটা ছাড়াও যে কমিউনিটি ক্লিনিকগুলি মানে করা হয়েছে এবং আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা যে মানে সদর হাসপাতালগুলি আসিল এইগুলির আপনার ওই আধুনিকরণ করা হয়েছে এবং উপজেলাতে আপনার যেটা আগে নাকি বিশ শয্যা তিরিশ শয্যার মানে হাসপাতাল ছিল এটা এখন পঞ্চাশ সজ্জা একশো সজ্জা করা হয়েছে এবং জেলা সদরের হাসপাতালগুলি এখন একশো শয্যা অনেক জায়গায় আড়াইশো কোনো কোনো পাঁচশো শয্যা করা হয়েছে এবং পূর্ণাঙ্গ মানে মেডিকেল কলেজ করা হয়েছে মানে কোনো কোনো জেলাতে যেমন আমাদের গাজীপুরে আপনার মানে মেডিকেল কলেজ করা হয়েছে আহসুল্লাহ মাস্টার ওই টঙ্গিতে আপনার আড়াই সজ্জার মানে হাসপাতাল করা হয়েছে এটা অন্য অন্য অনেকগুলি জেলাতেও করা হয়েছে জায়গাতেও করা হয়েছে এবং মানুষের দূরগোলায় যেন মানে মানুষ স্বাস্থ্যসেবাটা পা এই জন্য আপনার কমিউনিটি ক্লিনিক করা হয়েছে আপনার ছয় হাজার মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক এটা অবশ্যই ছিয়ানব্বইতে করা হয়েছিল কিন্তু ছিয়ানব্বইয়ের পরে দুই হাজার আটে যখন আবার আওয়ামী সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারেনি আপনারা জানেন যে কমিটিগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল এই বন্ধ করা হয়েছিল শুধু শেখ হাসিনা করছে এই জন্যই বন্ধ করা হয়েছিল তা আপনার এরপরে আবার আসিয়া এই দুই হাজার নয়ে এগুলি চালু করা হয় তো চালু করাতে আপনার যে একটা হয়েছে এটা দৃশ্যমান সারা মানে বিশ্ব আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে যে বাংলাদেশের মানুষের গয়া গড়ায়ু বেড়েছে গড়ায়ুহ মানুষের রয়েছে আপনার ওই বাহাত্তর বছর তো এটা ওই যখন দুই হাজার আটে মানে নির্বাচনে সরকার আসে তখন মানুষের গড় আয়ু সাতান্ন বছর তাই গড় আয়ুই আপনার প্রায় আপনার ওই পাঁচ বছর মানে বেড়ে গেছে এবং আপনার যে ওই টিকা ছয়টা রোগের টিকা আগে দেওয়া ওই তখন এটা দশটা রোগের মানে টিকা বিনামূল্যে দেওয়া ভিটামিন এক মানে ক্যাপসুল এটা বিনামূল্যে খাওয়ানো হয় পাঁচ বছরের নিচে যায় শিশুরা যার ফলে আপনার অনেকগুলি রোগ বলা এইগুলি কমে গেছে মানুষের আপনার ওই গড় আয়ু বাড়ার সাথে সাথে আপনার শিশু মিত্র মাতৃ এইগুলি কমেছে এবং আপনার কৃষির কথা যদি বলেন কৃষি যখন সরকার ছিল তা আপনার আমাদের লোকসংখ্যা ছিল মনে করেন চোদ্দ কোটি বা পনেরো কোটি কাগজপত্র চোদ্দ আপনার পনেরো কোটি ছিল ওই সময় পাঁচ কোটি মানুষ না খাইয়া থাকতো এবং প্রায় আপনার চল্লিশ থেকে ষাট লক্ষ মেট্রিক টন চাউল মানে বিদেশ থেকে আমদানি করতে হইতো আপনার এই সরকারের সময় আপনার এখন খাদ্যে মানে দেশ স্বয়ংসম্পন্ন বরং মোটা সহ সবজি আপনার ওই মানে মাছ শুকনা মাছ আপনার এইগুলি বরং আরও মানে ওই রপ্তানি করা হইতেছে এইগুলি মানে তো আগে থেকে রপ্তানি করা হইতেছে তা আপনার এইগুলি বরং কৃষিতেও মানে সংস্পূর্ণতা আসছে এবং এই যে তথ্য প্রযুক্তি এটা যদি আপনি বলতে চান যেটা নাকি ই পাসপোর্ট চালুগুলো তথ্য প্রযুক্তি বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ হবে এটা দুই হাজার আটে যখন নির্বাচনী ইস্তেহারে দিল তা আমরা অনেক জায়গায় যখন মানে যাইতাম যেহেতু বঙ্গবন্ধু গবেষণা পরিশোধ করি লেখালেখি করি অনেকেই প্রশ্ন করতো স্যার এইটা কী জিনিস মানুষ বুঝতোই না যে ডিজিটাল বাংলাদেশটা কী জিনিস ডিজিটাল বাংলাদেশ কী জিনিস অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করতাম যে মানুষ এক জায়গায় বসে অনেকের সাথে কথা বলতে পারবে অনেকের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এরপরে আপনার ওই মানুষের মানে সেবা দেওয়া দ্রুত হবে সেবা দেওয়াটা সহজ হবে তে মানুষ বোঝা কিন্তু একটা কঠিন ছিল কিন্তু এখন আপনার এই দশ বছর সরকার ক্ষমতা থাকাতে এটা এখন আর মানুষের বুঝতে কোনো অসুবিধা নেই মানুষ যে কত মানে সহজ হয়েছে যে আপনার প্রত্যেকটা ইউনিয়নে আপনার ওই মানে এরকম মানে ডিজিটাল মানে কমপ্লেক্স করা হয়েছে যার ফলে আপনার একবারে এই পঞ্চগড় বলেন টেকনাপ বলেন তেতুলিয়া বলেন এরকম প্রত্যন্তর এলাকার একটা ছেলে বা মেয়ে সে যখন আপনি মেডিকেলে পড়তে হইতো কিংবা চাকরি চাকরির একটা দরখাস্ত ঢাকায় এসে জমা দিতে হইতো এখন আপনার এটা দেখা যায় যে ওই সে আপনার ওই তার গ্রামে ইউনিয়ন পরিষদে গিয়া বা তার বাড়িতে ল্যাপটপে গিয়া কারণ বিদ্যুৎ অনেক গড়ে গড়ে দিচ্ছে ওইখানে সে একটা চাকরির আপনার ফর্মটা ফিল করতে পারতেছে ভর্তির অ্যাডমিশন ফর্মটা ফিল করতে পারতেছে রেজাল্টটা তার বাড়িতে থেকে সে জানতে পারতেছে তো এইখানে আপনার যেমন আসা যাওয়ার যে মানে সময়টা দুর্ভোগটা কষ্টটা এটা যেমন কমছে তার অর্থনৈতিক খরচটা কমছে এবং স্বচ্ছতা বাড়ছে এবং আপনার ই টেন্ডার আপনি লক্ষ্য করেছেন আমরা যে সময় পড়তাম দেখা গেছে যে ওই টেন্ডার জমা দিতে গিয়ে মানুষ মানে আহত হয়েছে নিহত হয়েছে কত মানে রক্ত হয়ে সংঘর্ষ হয়েছে হেডিং হয়েছে তেমন আপনি ওই টেন্ডার জমা দিতে গিয়ে আর মানে কোন মারামারি মানুষ নিহত হতো না এটা এখন মানে ই টেন্ডার মানে করে দেওয়া হয়েছে তারপরে আবার এখান থেকে কথা শুরু করব। প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য তো বাবুল ভাই আমরা আলাপ করছিলাম যে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে আমরা কতটুকু চলতে পারছি তো আপনি বলছিলেন যে ই টেন্ডার যেটি এখন অনেক সহজলভ্য হয়েছে আর কি যদি বলেন এটা এখন মানুষ সুফল পেতেছে যে আপনার যে ই গভর্নমেন্ট ই মানে কমার্স আপনার সব কিছুই আপনার ওই মানুষের গড়ে বসে ব্যসা কিনে করতে পারতেছে গড়ে বসে আমরা খাবারের অর্ডার দিতে পারতেছে এবং আপনার শুধু এটা না আপনার একটা ওই মানুষে তার আইন কত সহায়তা নিবে কিংবা একটা অ্যাম্বুলেন্স ডাকবে আমরা জানো যে ট্রিপল নাইন মানে গভর্নমেন্ট মানে চালু করছে এখন আপনার একজন মানুষ সে অসুস্থ তার মানে অ্যাম্বুলেন্স ডাকার মতো কোনো লোক নাই সে নিজে ইচ্ছায় মানে নিজে নিজে যদি ট্রিপল থ্রিতে কল দেয় ট্রিপল নাইনে যদি কল দেয় ট্রিপল থ্রিও একটা করছে ট্রিপল নাইনে যদি মানে ওই ফোন দেয় সে অ্যাম্বুলেন্স পাইতেছে আপনার পুলিশের সহায়তা দরকার মনে করেন আপনার রাস্তার মধ্যে আপনারা ওই মানে চিন্তাগারি ধরছে সুরিকায়াত করছে আপনি মানে রাত্রে রাস্তায় মানে পাশে কাতলাইতেছেন তেমন তো হয়তো অনেক লোক রাস্তায় গেলেও আপনি দেখবে না দেখলেও অনেকে সাহস করে দৌড়বে না মানে আপনার কাছে একটা মোবাইল থাকে নিজে যদি ট্রিপল নাইনে যদি আপনি কল করেন যে কি সমস্যা যেন এইরকম আমার মানে পুলিশ সহায়তা দরকার পনেরো মিনিটের মধ্যে পুলিশ আসে পড়ে যে আপনার আপনার নিকটতম থানা থেকে আসে পড়ে এই যে মানে সুবিধাগুলি করছে আপনার ওই ইয়ার হেলথের যে কোনো বিষয়ে আপনার পরামর্শ আপনার প্রাথমিক চিকিৎসা এগুলি আপনার ওই এখন ওই আপনার ডিজিটালে আপনার মোবাইলের মধ্যে আপনি পাইতেছেন আপনার এরকম নাম্বার চালু করা হয়েছে এমনকি কৃষকের কৃষকের আপনার ওই পাতা ফসলের আপনার বিবণ হয়ে গেছে ওখানে পোকা দেখা দিছে তো এই ফুকার জন্যে আপনার কি ওষুধ দিতে কী পরিমাণ দিতে সে ওই পাতার যদি ছবি তুলে যদি পাড়ায় দেয় আপনার দেখা যা যে ওইখান থেকে সে ওইটা রিপ্লাই পাইতেছে সে জানতে পারতেছে যার ফলে আপনার প্রত্যেক ক্ষেত্রে এই যে ওই উন্নয়ন অগ্রগতির এটাও একটা মানে কারণ আমাদের যে সব ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি আপনার এই ডিজিটাল হওয়াতেও মানুষ এই সুফলগুলি আপনার মানে পাইতেছে এবং এটা একেবারেই আপনার এই সরকারের মানে শতভাগ আপনার তাদের চিন্তা চেতনা থেকে হ্যাঁ এটার পিছনে আপনার জননীতি শেখ হাসিনা মানে সুযোগ্য আপনার পুত্র সজীব ওদের জয় যে একজন মানে কম্পিউটার ডিজিটাল মানে বিশেষজ্ঞ আন্তর্জাতিক মানে বিশেষজ্ঞ তার যথেষ্ট অবদান আছে হ্যাঁ শেখাসিনাও আপনার অনেক মিটিংয়ে বলেছে সবাই বলেছে যে এটা সজীব ওদের জয় তার চিন্তা চেতনা থেকে এসেছে এবং সে মানে এই ডিজিটাল বাংলাদেশ করার পিছনে যথেষ্ট মানে অবদান তার আছে বঙ্গবন্ধু মানে দোহিত্ব তার প্রতিও মানে জাতি আসলে কৃতজ্ঞ যে জননেত্রী শেখ হাসিনা বা আমাদের বঙ্গবন্ধু গবেষণা পুরুষের যে প্রথম সুর ঘোষ ডক্টর অজেদ মিয়া তাদের আসলে সন্তান দুইজনেই সজীব অজেদ জয় এবং সাইমা অজেত পুতুল তারা আন্তর্জাতিকভাবে তারা সম্মান অর্জন করেছে আপনারা জানেন যে শেখ রেহানান মেয়ে সেও আপনার ব্রিটেনের মতন ওইখানে মানে রাষ্ট্রে সে ওই ওইখানের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছে কাজেই তারা মানুষের জন্য কাজ করছে এবং নিজেরা আপনার যোগ্যতা অর্জন করছে নিজেরা ওই মানুষের সম্পদ উটপাট করার অনেক চেষ্টা করে কারণটা কি ওই বঙ্গবন্ধুর মানে রক্ত তাদের শরীরে থাকার কারণে ওই যে বঙ্গবন্ধুর আদর্শ নির্দেশিত পথটা তারা হয়তো শতপাক করার সম্ভব নয় অনেকটা তারা ধারণ করেছে তো এটা প্রত্যেকেই এই বঙ্গবন্ধুর আদর্শ যারা ধারণ করবে তারাই লাভবান হবে তারাই আপনার লাভবান হবে তার সন্তানরা লাভবান হবে এবং আপনার ওই এরকম মানে যোগ্য হয়ে উঠবে তো এখন আপনার ওই মানে সরকার কতটুকু মূল্যায়ন করলো কিংবা আওয়ামী কতটুকু মূল্যায়ন করলো যেমন আমি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ করি তা আপনার সারা বছর এই প্রোগ্রাম করতে গিয়া সরকারের কাছ থেকে এখন পর্যন্ত মানে একটি টাকা পাইও না আমি চাইও না বা কোনো ব্যক্তির কাছ থেকেও মানে এরকম পাই না তাই কী জন্যে করি এটা অনেক সময় আমার ফ্যামিলি যে মেম্বার আছে তারা বা অন্যরা অনেক সময় এরকম পরামর্শ করে আমি নিরাপদ মানে ওই সড়ক চাই করি তো তারা অনেক সময় প্রশ্ন করে তা আমার কাছে আমার যে মানে মানে আত্মতৃপ্তিটা যে হচ্ছে একটা মানে আদর্শগত একটা বিষয় চর্চার বিষয় তো এইটা চর্চা করার মাধ্যমে অন্তত পক্ষে আপনার এই বঙ্গবন্ধু যেমন একজন সৎ মানুষ ছিল সে একজন মানবিক মানুষ ছিল সে এরকম একজন মানে ওই মানুষের উপকার করত করতো রকম আপনার ওই সততার সাথে জীবনযাপন করতো আপনার মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করতো তো এই গুণগুলি যদি চর্চা করে আপনার মধ্যে আসে আপনার ছেলের মধ্যে আসে এটা তো সে একজন আদর্শ মানুষ হইল তো কমপক্ষে আদর্শ মানুষ হইতে পারাটা এটা তো মনে করেন কম পাওয়া এখন কে টাকা দিল কে দিল না আর কে সম্মান করলো বা কোন কমিটি রাখলো বা রাখলো না এটাও বড় কথা না বরং আপনার যখন বঙ্গবন্ধুকে আমরা চর্চা করবো বঙ্গবন্ধু আদর্শটা জানবো এবং এটা পালন করব পালন করার দ্বারা নিজেই লাভবান নেব নিজেই বনিব এবং লাভবান আপনার এই যেরকম আর কি আমরা শারীরিকভাবে হইব শারীরিকভাবে সুস্থ থাকবো মানসিকভাবে সুস্থ থাকবো আর সবচেয়ে বড় হয়েছে যে প্রকৃত অর্থে মানুষ যে মানে সর্বশ্রেষ্ঠ মানুষ যে আশাবর মাকলুকাত আমাদের ধর্মে আছে প্রত্যেক ধর্মেই বলা হয়েছে যে মানুষ সবার উপরে কবি বলেছে মানুষ সবার উপরে এবং এটা সব জাতি ধর্মের স্বীকার করে তো মানুষ যে সবার উপরে এই সবার উপরে স্থান অর্জন করার জন্যে এই বঙ্গবন্ধুর আদর্শগুলি দরকার কারণ বঙ্গবন্ধুর যে আদর্শগুলি তার যে আপনার গুণাবলীগুলি মূলত একজন আদর্শ মানুষের গুণাবলী কারণ বঙ্গবন্ধু একজন আদর্শ মানুষ ছিল একজন পরিশুদ্ধ মানুষ ছিল এবং আপনার সে নিঃসন্দেহে আপনার ওই আমাদের সাধারণ মানুষ যারা আপনি যারা আইডল বললেন যে শুধু এরকম আইডল মানেই না সে আপনার মানুষের মানে কে ভালোবেসে এবং মানুষের জন্য কাজ করতে গিয়া সে মানুষের ঊর্ধ্বে চলে গেছে যে মানুষের ঊর্ধ্বে কীরূপ চলে গেছে কাজ করতে করতে সাধারণ অসাধারণ হয়ে যায় কি আমরা যেটা বলি যেন ওই ব্যক্তি সে দল বড়ো দলের এসে দেশ বড়ো কিন্তু বঙ্গবন্ধুর অবস্থানে এরকম হয়েছে যে বঙ্গবন্ধু আপনার দল দেশ না জাতি না সে বিশ্বের সে বড়ো এই জন্যে বড়ো দেখাই আপনি এর প্রমাণ আপনার আমরা মানে পদে পদে প্রতিদিনই আমরা পাইতেছি এই যে মুজিব বর্ষ মুজিব বর্ষ সে বাঙালি জাতির নেতা সে বাংলাদেশের স্থপতি সে আপনার সারা বিশ্বের আয়তন দেখতে ক্ষুদ্র রাষ্ট্র আপনার এইরকম রাষ্ট্রের একজন মানে ওই স্থপতি ছিল আপনার বাংলা ভাষার যে বাঙালি মানুষ মানে তুচ্ছতা ছিল করতো ওই রকম জাতির পিতা এটা মাইনে নিলাম কিন্তু তার এই জন্ম শতবার্ষিকী সারা বিশ্ব কী জন্যে পালন করব এবং জাতীয় সঙ্গে কী জন্যে মানে এই উদ্যোগটা নিল আপনার কেন তার এই সিদ্ধান্ত নিচ্ছে বঙ্গবন্ধু সাতের মাসের বাসনকে কেন ইউনস্ক আপনার এটা নিল কারণ হয়েছে বঙ্গবন্ধু তার কর্মে তার কাজের মাধ্যমে তার অবস্থানটা আপনার দেশের এবং বিশ্ব পর্যন্ত সে বিস্তৃত করতে পারছে এবং তার অবস্থানটা ওই পর্যায়ে উচ্চতা সে নিতে পারছে এই জন্যে বিশ্ব আজকে এটা মানে তাকে স্বীকৃত দিয়েছে এবং বঙ্গবন্ধু যখন আমরা চর্চা করব যখন জানব তখন আপনার মূলত আমাদের মধ্যে প্রত্যেকের মানুষের মধ্যে যে সুপ্ত যে গুণাবলীগুলি থাকে এগুলি মানুষের ভিতরে থাকে কল্যাণবোধ মমতা বুধ দেশপ্রেম সততা প্রত্যেকটা থাকে যখন সে চর্চা করব তখন এদের দ্বারা সে জাগ্রত হবে এবং এই জন্যেই আপনার বঙ্গবন্ধু গবেষণা পরিষদে আমি একানব্বই সালতে আসি তা ছিয়ানব্বই সালে আওয়ামী সরকার আসলো তা আমরা লিখিতভাবেই মানে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা তাকে আমরা বলেছিলাম যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এটা এইরকম একটি ইনস্টিটিউট হওয়া দরকার সরকারি উদ্যোগে হওয়া দরকার যে সরকারি উদ্যোগে হবে ওইখানে বঙ্গবন্ধুর আদর্শগুলি আপনার ওই মানে সরকারি যারা চাকরিতে ঢুকবে বিশেষ করে ক্লাসন অফিসার তাদেরকে মানে জানানো হবে তারা ওইটা যায় না ওইটা তাদের হৃদয় অন্তরে ধারণ করে তারা চাকরিতে প্রবেশ করবে তখন তারা ওইটা মানা তাদের জন্য সহজীব তো এখন আমরা বলি যে প্রশাসনের লোকরা তারা তো মানে কুসখা তারা তো এরকম দুর্নীতি করে তারা তো এরকম মানে মানুষের সেবার পরিবর্তে মানুষের হয়রানিও কারণ হচ্ছে যে তারা তো যে পাঠ্যপুস্তক পরে আসছে আমি যদি বেশিরভাগ এখন যারা চাকরির ডুকতেছে ফসত পরবর্তী লেহা করছে ওই পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু আদেশের কথা আসিল না মুক্তিযুদ্ধের কথা আসিল না দেশপ্রেমের কথা আসছিল না কিংবা যারা লেখেছে ওই লেখকরা ওই মতাদর্শের ছিল না যার ফলে ওই পড়ার দ্বারা এদের কোনো চরিত্রেরও পরিবর্তন হয়েছে না এটার দ্বারা আপনার তাদের জ্ঞানও বাড়ছে না তাদের দক্ষতা বাড়ে নাই তারা একটা কাগজের সার্টিফিকেট পেয়েছে ওইটা নিয়ে চাকরি দিয়ে গেছে ওইটার দ্বারা মানুষের সেবা তারা দিতেও পারতেছে না রকম আপনার মানুষও মানে পাইতেছে না তো এটা পাওয়ার জন্যেও এরকম একটা ট্রেনিং হওয়া দরকার তবে আপনার একটা মানে এটা ওই আপনার সুখবরই বলা যায় যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদকে আপনার যেটা সরকারের আপনার ওই মানে রাজস্ব বোর্ড তাদের আন্ডারে ওই কাস্টম অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্য তারা একটা চিঠি আমাদেরকে ইস্যু করছে তে চট্টগ্রাম ওই কাস্টম ট্রেনিং অ্যাকাডেমিতে সরকারিভাবে একটা ট্রেনিংয়ে আমি গিয়েছিলাম তারা এটা সরকার একটা তিন মাসের একটা ট্রেনিং ওইখানে একদিন ট্রেনিং আপনার তিন ঘন্টার ওইটা হয়েছে যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই শীর্ষক ট্রেনিং তা আপনার ওইটাতে আমি আপনার ওই স্পিকার হিসাবে ওইখানে ক্লাস নিয়েছি তিন ঘন্টা ব্যাপী তাই তারা যথেষ্ট মানে এতে সন্তুষ্ট এবং তারা বলছে যে বাকি যে ক্লাসগুলি আগে হয়েছে সবচেয়ে মূল্যবান ক্লাস এটা কারণ এটা হচ্ছে নিজেকে ডেভেলপ করা নিজেকে গুণাবলীকে ডেভেলপ করার নিজের মধ্যে এরকম মানে আদর্শ কীভাবে অর্জন করতো এইটার মানে বিষয় তো এটা ওই নাকি কাস্টমসের নতুন যারা অফিসার ঢুকবে ক্লাস ওয়ান এবং সেকেন্ড ক্লাস তাদেরকে এরকম ট্রেনিংয়ের জন্য আমাদের বঙ্গবন্ধু গবেষণা পুরসদ থেকে তারা এর প্রশিক্ষক হিসেবে নিবে তারা এরকম বললো চিঠি তৈরমে আছে তো এটা হইলে এবং এটা অন্য অফিসারদের হওয়া দরকার যারা আপনার পিএইচসি মানে বিসিএসের মাধ্যমে যারা ঢুকে তাদের এরকম একটা মানে বঙ্গবন্ধু আদর্শ জানানো দরকার যে এই হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য এবং আমরা যারা চাকরি করব তারা জনগণের সাথে এইরকম ব্যবহার করব এবং তাদেরকে এইভাবে আমাদের সেবা দিতে হবে তাদেরকে এরকম মানে সম্মান করতে হবে কারণ আমাদের সংবিধান বলেছে যে সংবিধান সাধন হচ্ছে জনগণ হয়েছে ক্ষমতার উৎস কাজে জনগণ হয়েছে দেশের এবং এই মানে আমাদের ভূখণ্ড স্বাধীন ভূখণ্ডে তারা ওইছে আসলে মালিক এটা আমাদের সংবিধান বলে আপনারা যারা মানে সার্ভিস হোল্ডার তারা প্রজাতন্ত্রের বরং আপনার সেবক বা ওই কর্মকর্তা বলেন কর্মচারী বলেন তাদেরকে সেবা দিতে হবে বরং এই সেবার মন মানসিকতা তৈরি করার জন্যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি করি যে বঙ্গবন্ধু গবেষণা মানে পরিষদ বলেন বা বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট বলেন এটা আপনার একটা সরকারের একটি মানে মানে একটি ইনস্টিটিউট হওয়া দরকার যেমন আমাদের দান গবেষণা ইনস্টিটিউট আছে আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট আছে আমাদের আপনার ওই এরকম মানে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে তো আপনার ওই পাট মৎস্য আপনার যে এইগুলি যেমন দরকার আছে তার চেয়ে তো ভালো দরকার মানে বেশি দরকার হচ্ছে কীভাবে মানুষকে মানে মূল্যবোধ মানে উন্নত করা যাক মানুষের এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে আমাদের শপথ এই মুজিব বর্ষে এইটাকেও মানে মানে অর্জন করার জন্যে এবং এই লক্ষ্যকে পূরণ করার জন্যেও আপনার এই আমাদের এই বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট এটা হওয়া দরকার হওয়া দরকার ওইখান থেকে মানে বঙ্গবন্ধু আদর্শ কীভাবে সর্বস্তরে বাস্তবায়ন করা যাবে সর্বস্তরে কীভাবে সঞ্চারিত করা যাবে প্রসারিত করা যাবে এটা নিয়ে তারা কাজ করবে এবং বিশেষ করে আপনার যারা পেশাজীবী আছে তাদেরকে যেমন এটার মানে প্রশিক্ষণ দেবে এমনকি আপনার যখন একটা বা মেয়ে সে গ্রাজুয়েশনে তাদের যখন আপনার সমাবর্তনও প্রেসিডেন্ট যখন তাদের একটা মানে সার্টিফিকেট ধরাতে এর আগে তাদেরও এরকম ট্রেনিং হওয়া দরকার যে না এইটা হচ্ছে বঙ্গবন্ধু আদর্শ তুমি যে সার্টিফিকেট নিচ্ছ এটাই তোমার জীবনের পূর্ণাঙ্গ সার্টিফিকেট না তোমার এটার সাথে এই সার্টিফিকেট তখনই কাজে লাগব যদি তুমি এই আদর্শ যদি তুমি সাথে থাকে যদি আদর্শ সাথে না থাকে তাই সার্টিফিকেট কাজে লাগবে না কারণ হচ্ছে মূল বাঙালি জাতির মানে এটা হচ্ছে তার আদর্শ এবং এটা সারা বিশ্বেও স্বীকৃত যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছে ওই সময় কিন্তু বিএমপি সক্ষমতার দুই হাজার চাইরে ওই বিবিসি তাদের জরিবে বঙ্গবন্ধুকে ওখানে কিন্তু আমাদের ওই রবীন্দ্রনাথ ঠাকুর মানে বিভিন্ন আরও যারা বাংলা ভাষার বাঙালি আছে তাদের আসছিল কিন্তু তাদেরকে মানে টপকাইয়া বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছে কাজে আমরা যদি এই ভূখণ্ডে বসবাস করি এবং নিজেদেরকে যদি বাঙালি মানে আমরা দাবি করি তাহলে অবশ্যই আমাদের যে মানে আইডল বা আমাদের যে মানে অনুসরণ করা যে ব্যক্তি এটা হবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতেও এবং আমাদের জীবনে ওই তার যে গুণাবলী এইগুলি ওইভাবে প্রয়োগ করতে হবে তাহলেই মূলত নিজে যেরকম আমি সুখ শান্তি হবে সমাজে দেশে এবং সারা এরকম বিশ্বে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে জি ধন্যবাদ তো মুজিব বর্ষ ঘিরে শিল্প মন্ত্রণালয় তাদের একটি পারফরমেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করেছেন যে তাদের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ যারা হবেন তাদেরকে শিল্প পুরস্কার প্রদান করবেন তো মাননীয় বঙ্গবন্ধু কিন্তু উনিশশো সাতান্ন সালে শিল্পমন্ত্রী ছিলেন তৎকালীন এবং তখনও কিন্তু তিনি এফডিসির বিল আমরা কথা জানি যে এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন শিল্পমন্ত্রী থাকা অবস্থায় তো সেই শিল্প মন্ত্রণালয় আজকে মুজিব বর্ষকে সম্মান জানিয়ে সেই পুরস্কার ঘোষণা করেছেন এটা যদি আপনি একটু মূল্যায়ন করেন হ্যাঁ মুজিব বর্ষ সে প্রায় প্রত্যেকটা মন্ত্রণালয়েরই আপনার কর্মসূচি আছে এবং সরকারের বহুমুখী কর্মসূচি আছে এর ধারাবাহিকতা কর্মসূচি অংশ হিসাবেই শিল্প মন্ত্রণালয় এটা ঘোষণা করেছে তো এটা ঘোষণা করাতে বঙ্গবন্ধু যেমন শিল্পমন্ত্রী ছিল যুক্তভণ্টের নির্বাচনের পরে সে আপনার ওই পঞ্চমানত নির্বাচন পঞ্চান্ন থেকে মানে এটা ছিল যে সাতান্নতে এফডিসি করেছিল এবং শিল্পের মানে উন্নয়নে যথেষ্ট ভূমিকা ছিল এবং অনেকেই মনে করে যে আপনার ওই শিল্প বলতে শুধু ওই কল কারখানা গার্মেন্টস এগুলি শিল্প কিন্তু আমাদের যে ওই কৃষ্টি কালচার আপনার এটাও শিল্প এবং আপনার যে আমাদের ওই সাহিত্য এটাও একটা শিল্প এমনকি এখন যে সংবাদপত্র ওই যে ইলেকট্রনিক মিডিয়া এটাকে শিল্প ঘোষণা করা হয়েছে এইগুলি কিন্তু শিল্প ঘোষণা করা হয়েছে শুধু আপনার আমাদের সম্প্রচারটা এবং আপনার ব্রডকাস্টিংটা এটা তথ্য মন্ত্রণালয় দেখে কিন্তু এইগুলি প্রতিষ্ঠানগুলি কিন্তু শিল্প ঘোষণা করা হয়েছে শিল্প ঘোষণা করা হয়েছে শিল্পের আপনার মানে অন্তর্গত কাজেই এই শিল্প মন্ত্রণালয় যে ওই ঘোষণাটা দিছে ঘোষণার ক্ষেত্রে তারা যেন যথাযথভাবে আসলে ওইটা মূল্যায়ন করে যারা মানে উপযুক্ত আর উপযুক্ত বলতে আমার মনে হয় যে এখন মানে প্রথমে উপযুক্ত দেখতে হইব যে মুজিব বর্ষের উপলক্ষে যেহেতু এটা ঘোষণা এই মানে পুরস্কার তার মধ্যে ওই মুজিবিও যে আদর্শ বঙ্গবন্ধুর আদর্শটা গুণাবলীগুলি এইগুলি আছে কিনা ধারণ করে কিনা ওই ব্যক্তি যদি ধারণ না করে তাহলে সে ওই যত বেশি মানে সফল হোক তাকে মানে ওই সফল বলা যাবে না যদি তার মধ্যে ওই আদর্শটা না থাকে মূল আদর্শ না থাকে ওইটা রক্ষ রাখতে হবে এবং এখানে ওই পুরস্কারগুলি মানে মনে হয় যে আমার যথেষ্ট স্বচ্ছতারভাবে দিবে এবং মানে এখানে যোগ্য ব্যক্তি যারা যারা পাওয়ার মানে উপযুক্ত তারাই মানে নির্বাচিত হবে এবং এটা মাধ্যমে বর্ষের যে আমাদের সাফল্য যে মানে অগ্রগতি আমাদের যে চাওয়া এটা অনেকটা মানে পূরণ হবে এই প্রত্যাশা রাখি জি ধন্যবাদ তো বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ তো তার কন্যা সুযোগ গত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সেই তার স্বপ্নটাকে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এবং মুজিব ঘিরে আসলে আমরা সেই স্বপ্ন কতটুকু পূরণ করতে পারবো মুজিব বর্ষে ইতিমধ্যে আপনারা ওই বিভিন্ন লেখা পত্রিকায় আমাদের যেমন এই জয়যাত্রা টেলিভিশন করতেছে বেশ কিছু গণমাধ্যমে আসছে এবং সরকারেরও ধারাবাহিক আপনার ওই নয় থেকে এটা হচ্ছে উনিশ দশ এগারো বছরে যে সফলতা আমার এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমি বলেছি সরকারের যে উন্নয়ন অগ্রগতি বলা যা যেন মানুষ মানে এটা ওই সুফল মানুষ পাইতেছে আর ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের শুধু জাতীয় বা সরকারের প্রচার মাধ্যম না সরকারের তথ্য বিবরণী না আপনার বাংলাদেশ দুই হাজার সতেরোতেই আপনার এটা ওই মধ্যমায় দেশের স্বীকৃতি পেয়েছে এবং মানুষের এখানে ওই গড় আয়ও শুধু না তাদের আপনার মাথা আয় বেড়েছে এবং মাতাবিশ্ব আয় এখন দুই হাজার ইউএস ডলারের কাছাকাছি যেখানে বারোশো আশি ইউএস ডলার হলে মধ্যমায় দেশ। তে আমাদের এটা মানে হয়েছে এবং মানুষের জিডিপি যেটা দেশের জিডিপি হয়েছে আট দশমিক মানে দুই শূন্য আট দশমিক দুই শূন্য কোনো সময় এটা মানে আটের উপরে থাকে আট দশমিক এক তিনও বলা হয় তো আপনার এই যে মানে অগ্রগতি এটা পার্শ্ববর্তী যে দেশগুলি আছে ভারত পাকিস্তান কিংবা অন্য অন্য দেশের চেয়েও আপনার আমাদের এই অগ্রগতি মানে ভালো সৌন্দর্যজনক এবং আপনার এই মুজিব বর্ষে এটা আরও বেশি ত্বরান্বিত হবে এবং এই অগ্রগতি আরও বেশি মানে গতিশীল হবে এই প্রত্যাশা আমরা রাখি আর জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি ক্ষেত্রগুলি যদি বাক করেন আপনি ওই আমাদের সাহিত্য কৃষ্টি এইগুলিতেও আপনার সে অগ্রসর হয়েছে এবং অগ্রসর হওয়ার মূল কারণই হচ্ছে যে বঙ্গবন্ধুর কন্যা এবং তার শরীরে শিরে উপসারে বঙ্গবন্ধুর মানে রক্ত আছে এবং বঙ্গবন্ধুকে সে ধারণ করে বলিয়ায় এই সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে বলোই এই অগ্রগতি হইতেছে কি আমাদের যতগুলি অর্জনের পিছনে যেমন নাকি বঙ্গবন্ধুর আপনার অবদান ছিল আপনার একেবারে পঁচাত্তর পর্যন্ত যে কাজগুলি আমাদের হয়েছে এনে বঙ্গবন্ধু প্রত্যেক সাথে যেত এবং এরপরে আমাদের যে ওই সফলতাগুলি আছে আপনার মাঝে অনেক সময় অনেকেই সরকার পরিচালনা তাদের এরকম কোনো উল্লেখযোগ্য কোনো সফলতা নাই আপনি মনে করেন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা দেখেন ঘটনাক্রমে আসলে সৃষ্টিকর্তার একটা ইয়ে আছে যে যে যোগ্য তারে আল্লাহাক ওই স্যারে বসা তো ওইটা আগে হইতে পারত পরে হইতে পারতো ঘটনারক্রমে ওইটা স্বীকৃতি যেটা আসছে আপনার ওই নিরানব্বইতে আসছে নিরানব্বইতে নভেম্বরে আসছে দুই হাজার থেকে সারা বিশ্বে আপনার এই জাতীয় সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হইতেছে যে মাতৃভাষার জন্য প্রথম আন্দোলন আসলে বঙ্গবন্ধু শুরু করছিল তা আপনার এটা হইতেছে এবং আপনার বঙ্গবন্ধুর সাতই মাসের বাসন এমনকি আপনার এই যে জন্মশতবার্ষিকী আপনার এটা তার কন্যা জন শেখ হাসিনার এতে হইতেছে এবং কি দেশের স্বাধীনতা যে পঞ্চাশ বছর পূর্তি দু হাজার একুশে হবে এটা এই সরকারের আমলে হইতেছে কাজে এই এইগুলি মানে সরকারের একটি মানে অন্যতমিয়া এবং আমাদের ওই ইতিমধ্যে আমি বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের যে সফলতা এটা শুধু ওই মানে আমাদের বাংলাদেশ না বিশ্বের যে কোনো মানে দেশের চেয়ে আমাদের যে মানে অর্থনৈতিক গ্রোথ বলেন আমাদের সাহিত্য সংস্কৃতি বলেন ক্রীড়াঙ্গনে বলেন ক্রীড়াঙ্গনে আমাদের ক্রিকেটে ফুটবলে নারী মানে ওই ক্রিকেটার নারী ফুটবল মানে যথেষ্ট ভালো করতেছে তারা এইবারে যে আপনি যে ওই যে এশিয়ান গেমস হইল ওইখানে আমাদের মানে অনেকগুলি মানে সৌন্দর্য উপায় এক করা হয়েছে সকল ক্ষেত্রে শিক্ষাতে বলেন এমনকি আপনার বিশ্বের বিভিন্ন মানে গবেষণায় বলেন আমাদের যে ওই একজন বিজ্ঞানী যে আমার গাজীপুরের শ্রীপুরের আপনার ওই যে তাফর সে আপনি যে অধুনা মানে আবিষ্কার করলো সারা বিশ্বে মানে আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে তো এরকম মানে বিভিন্ন মানে শুধু বাংলাদেশে না বিশ্বেই মানে হ্যাঁ এগুলির প্রত্যেকটার পিছনে সরকারের পৃষ্ঠপোষকতা থাকার কারণে মানুষ মানে ব্যক্তিগতভাবেও প্রাতিষ্ঠানিকভাবে এবং সরকার তো মানে অগ্রগতি উন্নয়ন এটা আপনার মানে আমাদের যে চাওয়া চাওয়ার চেয়ে বেশি মানে হইতেছে তবে আমাদের এই ক্ষেত্রে ওই যে দুর্নীতি আছে কিছু আপনার যে ওই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা যেমন আপনার ওই মানে ইতিমধ্যেই আপনার সরকার মাদকের বিষয়ে মানে যুদ্ধ ঘোষণা করছে নারী কিশুন বিশেষ ধর্ষণ এটা হইতেছে এটা বন্ধ সরকার মানে করবে কিন্তু এইগুলি করার জন্যেও আপনার নৈতিকতার মানে উন্নত দরকার নৈতিকতার জন্যে এই বঙ্গবন্ধু আদর্শ বারবার আসে কাজে এই বর্ষটা আপনার ওই বা পুরস্কার যেটাই দেন আপনার নৈতিকতার বিষয়টা দেখতে হবে এই ক্ষেত্রে কাজ করতে হবে এই ক্ষেত্রে সরকার গুরুত্ব দিছে বলেই মনে হয় এটাকে একটা বর্ষ হিসাবে মানে সরকার ঘোষণা করছে এবং দেশে বিদেশে পালনের মাধ্যমে আমাদের দেশের মানে যে চাওয়া পাওয়া এটা মানে হবে এবং উন্নয়নের পাশাপাশি আমরা একটি মানে নিরাপদ পথ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো এবং আমাদের মধ্যে কল্যাণবুধ দেশপ্রেম জাগ্রত হবে এই প্রত্যাশা কি সকলকে ধন্যবাদ জি ধন্যবাদ আমরা শেষ করব আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা মুজিব বর্ষ পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং থাকবেন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে আল্লাহ হাফেজ